কফি শপে না ওয়েতে গেছিলে না একটা মেয়ের মুখের উপর না করা যায় তুমি কি মেয়ে ভক্ত নাকি অন্যায় করছো কথা বলছো বলে না চোরের মায়ের বলা বলা একদম ছবে না আমাকে নোংরা লোক একটা কি হলো কি হলো ও আমার ভাবনা চিন্তাটা সব তোমাকে নিয়ে তুমি ফ্ল্যাশব্যাক এই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে বাড়ি ফিরে দেখলাম তোমাদের বৌদি বাড়িতে নেই তো ফোন করেছিলাম বললো রাস্তায় আছি ফিরছে আর আজকের প্র্যাঙ্কটা করবো এই যে এটা দিয়ে দেখো ভালোভাবে দেখা যাচ্ছে তো 20 মিনিটস লেটার কখন এসছো এই তো ঢুকলাম একটু বাইরে একদম বরফ পড়ছে বরফ বরফ না আরো কিছু ঠান্ডা বাইরে আমার তো গরম লাগছে তোমার গরম লাগবে আমার তো বিশাল ঠান্ডা লাগছে পাগল ঢুকাচ্ছো কেন হাত পাগুলো দিও না ঠান্ডা তো দিও না সর তোকে বারণ করা হয়তো চলো 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 দেরি হলো কেন কেনাকাটি করলাম টুকটাক খুঁজে টুচে খেলাম গেছো তো কখন কি হয়েছে গেছি তো কখন জিনিসপত্র কিনতে নিয়ে ছিল একটু টাইম লাগে তা বারবার জানতে চাইবো যে কখন আসবে কখন আসবে দেরি হবে কিনা তো ফোন করে যাচ্ছি ফোনে তো ধরছো না হাতে জিনিসপত্র থাকলে ফোন ধরবো কি করে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও হ্যাঁ দিচ্ছি দাঁড়াও একটু পরে ঠান্ডা থেকে সবাই আসলাম ডিমের অমলেট করে দেবো না যা আছে তাই দিই খাবে আর যা আছে তাই তাই দিলেই হবে আর কিছু করতে হবে একটু গরম গরম ডিমের অমলেট করি তরকারিগুলো গরম করি তারপর দিচ্ছি খেতে একটুখানি বসে নিই আর খুব ঠান্ডা মাঝে মাঝে নিজেও তো একটু করে খাওয়াতে পারো আমাকে আরো কিছু বাইরে করব ঘরে করব বললে কি হয়েছে আমার তো আগে এসছো একটু বললে কি হয়েছে ও হ্যাঁ বিকেল থেকে না চুলকা ছিল বুঝলে তো তো চুলকে চুলকে এরকম লাল হয়ে গেছে বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যায় বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যায় চুলকা লেলাম লাল হয় নাকি তাই কখনো হয় কি হলে কি করো বল অনেক চুল কাটছিল অনেক অনেক কয়েক ঘন্টা ধরে চুল কাটছিল চুল কালার এরকম লাল মোটেই হয় না তাহলে কি মিথ্যে কথা বলছি আমি ও বাদ দাও কিছু না কিছু না ব্যথা আছে ব্যথা হয়ে গেছে চুলকে চুলকে কাল ওষুধ আনতে হবে রক্ত বেড়ে গেছিল আহ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো এত চুলকালো চুল পেয়েছো যে রক্ত বেরিয়ে গেছিল বলছি না কিছু মনে লেগেছে বুঝলো তো মানে শো পোকাটা কিছু লেগেছে সে কি চুলকানো চুলকাচ্ছে বুঝলো এখনো চুলকাচ্ছে আমার চুলকাও তুমি চুলকাও তোমার হাত চুলকাও দেখি কেমন লাল হয় আমি ইচ্ছা করে কেন চুলকাতে যাবো এটা ইচ্ছা করে চুলকাতে নেই বলছি না শো পোকা আমার কিছু লেগেছে বা কিছু কামড়েছে কেন এত এরকম করে চুলকালে এক ঘন্টা ধরে চুলকালে এরকম লাল হবে না তাহলে কি মিথ্যা কথা বলছি নিশ্চয়ই মিথ্যা কথা বলছো আমি কেন মিথ্যা কথা বলতে যাবো সত্যিটা তুমিই বলো দেখো কাজ থেকে এসেছি এখন কিন্তু ভালো লাগছে না তুমি কাজ থেকে মোটেই আসোনি তুমি কাজ থেকে মোটেই এখন আসোনি তুমি কোথায় গেছিলাম তুমি তো গেছিলে আড্ডা মারতে কে ফোন করে ডাকলো তুমি চলে গেলে আমি কাজেই ছিলাম তুমি কাজে ছিলে কাজেই ছিলাম বললাম তুমি বাড়িতে আসলে বাড়িতে এসে তারপরে বন্ধুরা ডাকলো চলে গেলো তুমি কাজে ছিলে আমার সময়টা দরকার ডেকেছিল তো গেছিলাম গিয়ে বেশিক্ষণ থাকিনি ওখানে কি ওটা সত্যি কথা বলো বললাম তো চুলকে চুলকে দাগ হয়ে গেছে চুলকা নরম দাগ হয় না আমি বোকা না আমার কপালে না বোকা লেখা নেই তুমি বোকাই তুমি নিজে চুলকে দেখো নিজে চুলকে দেখো হ্যাঁ আমি চুলকাবো আমি এক ঘন্টা ধরে সব জায়গায় চুলকাচ্ছে সব জায়গায় চুলকাচ্ছে সব জায়গায় চুলকাচ্ছে তো কইছো আর কোথায় কোথায় লাল হয়েছে একটু দেখাও আর কোথায় কোথায় লাল হয়েছে একটু দেখাও অনেক জায়গায় চুলকাচ্ছিল তো এখানে মানে বেশি লেগেছে এখানে চুলকে চুলকে দাগ হয়ে গেছে লাল হয়ে গেছে ওইখানেই হলো ওইখানে ওরকম দাগ হয় চুলকালে
সত্যি কথা বলো তো। হতে পারে, আমাকে কি দাগ কি বলে কই হবে? না শুভপোকা আমাকে বলে কই লাগবে যে আমি লাগছি? শুভপোকা লাগলে ওরকম ও এরকম হয় না। আমি জানি না কি লেগেছে, জানি না কি হয়েছে এখানে। এটা কিস করলে, ঠোঁট দিয়ে চুষলে তারপর এরকম লাল হয়, এটাকে লাভ বাইট বলে। কোথায় গেছিলে সত্যি কথা বলো, কার সঙ্গে গেছিলে? কি বলো তোমাকে, আমাকে কি বদনাম দিচ্ছ কেন? আমি বদনাম দিচ্ছি তোমাকে? তুমি বলো নিজের মুখে। শুভপোকা লেগেছিল? মোটেই শুভপোকার দাগ না, মিথ্যা কথা কিন্তু বলবে না আমার কাছে। বাড়িতে এসেই মানে ভুল করলাম? অনেকবার বলেছি, আর বলতে পারবো না, আর বলতে পারবো না। কথা বললে মানে বিশ্বাস করেন? কোথায় গেছিলে তুমি? কোথায় জানি বলো না, কোথায় গেছিলে? এটা কিসের দাগ বলো? বলছি তো, চুলকে চুলকে দিচ্ছ না? আমি কেটে দিই না তো, অন্য কেউ কেটে দেয় না? টাইম মতো না কেটে দেবো, একটু একটু বড় ধার হয়ে গেছে। আমার হাতে বেশি বড় বড় নখ আছে। তো তুমি চুলকালে এরকম হয়? আমি চুলকালাম, এক ঘন্টা ধরে এরকম চুলকালাম না, আমার এরকম দাগ হবে না। সাদা সাদা দাগ হয়ে গেছে? হ্যাঁ সাদা, শীতকাল তাই সাদা সাদা দাগ হচ্ছে। আমার লাল হয়েছে, কি করবো? আমার একটা স্কিনের প্রবলেম হবে। আমার লাল হয়ে গেছে, আমার সাদা হচ্ছে, আমার লাল হয়ে গেছে। ওইখানে স্কিনের প্রবলেমটা হয়েছে না, আদার্স কোনো কোথাও হয়নি। এইখানেই তো চুলকাচ্ছিল আমার। বললাম না আমার কপালে বড় বড় বোকা বোকার কথাটা লেখা আছে, এখানে দেখো বোকার কয়েকা বোকা কথাটা লেখা আছে। কি লেখা আছে তুমি দেখো, কি লেখা আছে ভালো করে দেখো। ভাবো বোকা আমি, আমাকে তো তুমি বোকাই ভাবো। সরো কথা কম বল, সরো পার না। কি দাগ ওটা সত্যি কথা বলো, এখনো বারবার বলছি সত্যি কথা বলো। কিন্তু আমার জানা নেই কিসের দাগ, তুমি গবেষণা করে যাও। আমি তো বললাম, তুমি বললে তো সত্যি হয়ে যাবে না? তুমি যা খুশি তা একটা বলে দেবা, সত্যি হয়ে যাবে না? যেটা সত্যি সেটাই আমি বলেছি, তুমিও সত্যি কথা বলো, সেটাই ভালো হবে। কথা বলছি তো আমি তোমার সঙ্গে। বলো ওটা কিসের দাগ কিন্তু বলো, ভালো কথা বলছি তোমাকে। আমি কে বলেছে তোমাকে আসতে? এখন তো বাড়ি ভালো লাগবে না, এখন অন্য কিছু ভালো লাগবে। কি কি বলতে চাইছো তুমি, কি মিন করতে চাইছো? কি মিন করতে চাইছো তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি না। বুঝতে পারছো সবই, ন্যাকামো করো না, বাচ্চা না, কুদু না। তুমি যা খুশি তাই বলে দেবা, সেটা আমার মানতে হবে না তো? আমি যা সত্যি তাই বলছি, আবার পারলে তুমি সত্যিটা বলো, নাহলে এরপরে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে হবে। হবে বাড়াবাড়ি তা কি হয়েছে, কি বাড়াবাড়ি করলেই হবে? তাহলে তুমি কি বলতে চাইছো, তুমি অন্যায় করছো? কি অন্যায়টা, কি অন্যায়টা কি করেছি তুমি বুঝতে পারছো না? কি না বুঝতে পারছি না? অবশ্যই বুঝতে পারছো। আমি বুঝতে পারছি না। বুঝেও না বুঝে ভান করো না, আমি বুঝতে পারছি না। সবকিছু বুঝে না বুঝে ভান করো না, তোমার তো অ্যাভয়েড করাটাই একটা অভ্যাস। দেখো না, না ফোন হবে না, ছাড়ো তো, কিচ্ছু হবে না। আগে আমার কথা উত্তর দাও। সব শুয়ে পড়ো, চলো চলো, তোমার খেতে দিতে হবে না। না তোমার না খেলেও চলবে। হ্যাঁ তুমি বাইরে খেয়েছো তো, হয়তো নিশ্চয়ই খেয়েছো, তোমার না খেলেও চলবে। আমার জানার দরকার নেই, আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও, তারপর তুমি শো বসে থাকো, আমি কি বলতে যাবো না, তারপর তুমি শো বা। তুমি কেন বলবা, তুমি কেন বলবা? বলবো না কেন, বলবো না কেন, তাড়াতাড়ি বলো ওটা কিসের দাম। আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করছি, যেটা হয়েছে সত্যি কথা বলো, যা বলবা সত্যি কথা বলো।
শোনো, সারাদিন পর মাথা ব্যথা ধরেছে, তুমি এখন আর ডিস্টার্ব করো। তোমার তো কিছু বললে মাথা ধরে, মাথা ধরে, মাথা যন্ত্রণা করে। আমার সঙ্গে শুধু কথা বলো না, তুমি তো বাইরে তো অনেক বন্ধু বান্ধব আছে, লোকজন চেনা জানা, আমি কার সঙ্গে কথা বলবো? আমি তুমি তো কথা বলো না, তুমি তো বকর বকর করো, তুমি চেনো না, তুমি কুদু না, তুমি তো কিছুই চেনো না, লাভ বাই চেনো না। লাভ বাই কি করে আসবে, কোথা থেকে আসবে? বললাম না, চুমু খেলে যখন কিস করে কান্নাকাটি কি হয়েছে, কি হলো? আচ্ছা শোনো শোনো শোনো, বললাম শোভা লাগে, বিশ্বাস করো। কি কহলোটা কি খেতে দেবো না তো, তুমি বলো না সত্যি কথাটা বলো। আরে কান্নাকাটি কি হয়েছে, কি সত্যি কথা বলো না, বলো না সত্যি কথাটা বলো, বলো না। একটা বান্ধবীর সাথে গেছিলে, সোনির সাথে গেছিলে, কোথায়? অনেকদিন পর দেখা হলো তো বললো চলো কফি খেয়ে আসি, তাই গেছিলাম কফি শপে। কেন বললো? এতদিন পর দেখা হলো তো বললো, কত ভালো সম্পর্ক ছিল তো বললো, তো এখন বললেই যেতে হবে। তা ডাকলে কি নাটা মেরে মুখে না করা যায়? তাহলে তুমি কি মেয়ে ভক্ত নাকি যে ডাকলেই যেতে হবে? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি, উল্টোপাল্টা কথা বলছো কেন? না গেছিলে ঠিক আছে, ঠিক আছে, তুমি কোথায় গেছিলে? কফি খেতে, কফি শপে না, ওয়ে তো গেছিলে। তুমি আর চলতে লাগলে আছো, আর ভালো লাগে না, ছোট ছোট আমি আমি চলে যাই, আমি সরে যাচ্ছি, তোমার সরতে হবে না। তুমি কেন সরে, আমি সরে যাচ্ছি, তুমি তো আমাকে ডিস্টার্ব করছো, আমি সরে যাচ্ছি, তুমি তোমাকে ডিস্টার্ব, আমি তোমাকে ডিস্টার্ব করছি, অন্যায় করছো, কথা বলছো, বলে না চোরের মায়ের বড় বলা, অন্যায় করে এসে আবার বড় বড় কথা বলছো। অন্যায় করিনি, না না, এটা অন্যায় কর, এটা এটা অন্যায় না তো, বুঝো বুঝো, শোনো আমার বোঝা দরকার নেই, এরকম বুঝছো না, একদম ছোবে না আমাকে, নোংরা লোক একটা। শোনো, এতদিন পর দেখা হয়েছে তো, তো ও আনন্দে দিশারা হয়ে গেছিল, তাই কি করছিল তো ওখানে, এটা মানে চুমু দিছে, কি বলবো, চুমু দিছে, দাগ হয়ে গেছে, চুমু দিছে, দাগ হয়ে গেছে, রাস্তার মধ্যে দিয়েছে না চুমুটা, হ্যাঁ ওরকম ওরকমই, মানে ও ওরকমই, বুঝলো তো, খুব মডার্ন তো, এত মডার্ন হয়ে গেছে যে রাস্তাঘাটে চলে, আমেরিকা না, খুব খুব ভালো সম্পর্ক তো, আমেরিকা কলকাতা রাস্তা আমেরিকা হয়ে গেছে, বুঝতে পারছো না, বুঝতে পারছি আমি, সব বুঝতে পারছি, ঘরে আমাকে রেখে দেবা, বাইরে যাবে, বাইরে গিয়ে নিজের মতো ফুর্তি মেরে আসবে, কোনো ফুর্তি টুতি মানে মারিনি, কি বলছিস তুমি, ঠিক আছে বুঝতে পারছি আমি, আমাকে আমার মতো ঘরে রেখে দেবা, আর বাইরে যাব, এনজয় করব, ফুর্তি করব, আবার ঘরে এসে কি সুন্দর নাটক অভিনয়, কানাকানি করো, কানাকানি করো, একদম শোনো আমাকে।
কি হলো কি হলো? ও রে নান, কি হলো? আরে কি হলো? ওঠো 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 ওঠো। আরে কি হয়েছে? ওঠো ওঠো, কান্নাকাটি করতো। ওঠো 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 ওঠো। তুমি কেন করবা? তোমার বেলায় সব ছাড়। আর নেওয়া যাচ্ছে না। কি বলো? তোমার তো এটা কি? এটা তোমার তো লিপস্টিক। হ্যাঁ তোমার তো। হ্যাঁ এটা 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 এখানে লিপস্টিকের দাগ। চুপ করো, তুমি মিথ্যাটা বলবা না। বলছি তো দেখো, মিট ম্যাচ করে দাও, ম্যাচ করে দাও। তুমি ম্যাচ করে দাও তো। পকড়া তো পড়ো একটা। না আমা করতে দাও। করে দিতাও না? দাও করে দিতাও না? কেন ট্যাটু করে দিতাও না? তোমার লাভ বাইট করে দিই দেখি। দাও, তুমি হিসাব হচ্ছে তোমার এরকম দেখে দেখি। দাও করে দেবো, একটা করে দেবো। না বললাম তো। তাহলে গাইজ, তোকে বিশ্বাস করাতে পারছি না যে এটা একটা লিপস্টিকের মার্ক, ওর লিপস্টিকের দাগ এটা। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে জানি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করো নি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।